আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচকে একসাথে কেটে নিয়েছি অন্যদিকে দিয়ে দিচ্ছি একটি পানির মধ্যে সামান্য পরিমাণ তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এইসব উপাদানকে একসাথে ভালোভাবে বেজে নিব আপনারা চাইলে ধনেপাতা আপনারা চাইলে থেল স্কিপ করতে পারেন এখন যতক্ষণ না পর্যন্ত এই উপাদানগুলির কালার ব্রাউন হয়ে আসছে ততক্ষণ বেজে নিব তারপর দিয়ে দিচ্ছি দোনে পাতা এই দোনে পাতাকে ভালোভাবে বেসে তারপর দুই একটা ক্লেন্ডারের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে পানি জড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি ওই পানের মধ্যে এখন এইসব উপাদানকে একসাথে ভালোভাবে অনেকক্ষণ বেজে নিব প্রায় দশ মিনিট আমি এই উপাদানকে একসাথে বেজে নিয়েছি এই খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন কাঁচামরিচের পরিবর্তে এখন প্রায় সব উপাদানগুলি বেজে নেওয়া হয়ে গেছে এখন ফাটার মধ্যে বেটে নেওয়া হবে এই বর্তাটা বেটে নিয়েছেন মই এই বর্তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল আপনারা যদি চান এভাবে ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ বর্তাটা রেডি করা হয়ে গেছে